হায়দ্রাবাদে চাকরি করার সূত্রে আলাপ হয়েছিল প্রণবের সাথে। প্রণব কে? ওই যে স্টিয়ারিং হাতে যে আমার পাশে বসে আছে, সেই প্রণব। ওর সাথে বহুদিন ধরে ঘোরার প্ল্যান করা সত্ত্বেও ঘোরা হয়ে উঠছিল না। তাই একদিন হাওড়া মেদিনীপুর লোকাল ধরে পৌঁছে গেলাম মেদিনীপুর। সেখান থেকে সোজা গুড়গুড়িপাল পৌঁছালাম, যেখানে প্রণবের বাড়ি। আর হ্যাঁ, এই ট্যুরে আমাদের সাথে গিয়েছিল আরও তিনজন। এরা হলো সৌরভ, সঞ্জয় ও শুভাশিস। শুরু করছি আরও একটা নতুন ট্যুর বা ভ্রমণের। আজকে এখন সময় আমাদের ছাড়ার কথা ছিল দুটোর সময়, এখন বেজে গেছে 2:22। আমাদের সামনে যে রাস্তাটা, এটা ধেড়ুয়া হয়ে ঝাড়গ্রাম হয়ে বেলপাড়ি দিয়ে আমরা ঝিলিমিলি যাব আর কি। বৃষ্টি আজকে হওয়ার সম্ভাবনা কিন্তু খুব বেশি, কারণ আকাশ তাই কিন্তু বলছে। তো যাই হবে, এই ট্যুরের সমস্ত এক্সপিরিয়েন্স কিন্তু আমার সাথে সাথে আপনারাও দেখবেন। আর এই সময়টা ঠিক গেলে কিন্তু চারপাশে যে শাল গাছের খুব সুন্দর সৌন্দর্য সেটা কিন্তু দেখতে পাওয়া যায়। আর আমার সাথে টাটা কোম্পানির সেই স্যার যাচ্ছেন, আর ওনার গাড়িতে করেই যাচ্ছি। চারপাশের ঘন সবুজ শালের জঙ্গল ছিঁড়ে একাকী আমাদের গাড়ি ছুটে চলেছে আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। গন্তব্য কোথায় তা আপনারা হয়তো এতক্ষণ থাম্বনেল দেখে বুঝেই গেছেন। তবে এই জার্নি, জানলার পাশ দিয়ে ভেসে আসা কোনো অজানা গন্ধ আমাদের যেন বিভোর করে রাখছিল। আমরা এই মুহূর্তে রয়েছি সারেঙ্গা ঢোকার কিছু আগে। সারেঙ্গা থেকে আমরা যাব হচ্ছে রায়পুর, রায়পুর থেকে আমরা চলে যাব সবুজদ্বীপ। থাম্বনেল দেখে আপনারা বুঝেই গেছেন যে আজকে আমাদের ট্যুর কোথায় হতে চলেছে। এখান থেকে আমি ভিডিও এই কারণে শুরু করছি, কারণ হচ্ছে এর আগে সেরকম হওয়ার মতো কিছু ছিল না, সেই কারণে আর শুরু করিনি। চারপাশে দেখুন একদম গ্রাম, এই সোজা রাস্তা। এই রাস্তাটা অ্যাকচুয়ালি স্টেট হাইওয়ে 4, এটা দিয়ে সোজা চলে গেলে আর বেশি না, কিছুটা গেলেই সারেঙ্গা পড়ে যাবে। খেজুর, চারপাশে খেজুরের গাছ, খেজুরের বাগান, এই সমস্ত জায়গাতেই কিন্তু খেজুর রস হয় শীতকালে যদি আপনারা আসেন। কোকিল ডাকছে, মন কেমন করে একটা দিন, আকাশে মেঘ কিন্তু বৃষ্টি হওয়ার চান্স কম। এই ধরনের ওয়েদারে ঘুরতে কিন্তু সত্যি খুব সুন্দর লাগে। আমাদের প্ল্যান ছিল প্রথমে ঝিলিমিলি যাওয়া, কিন্তু প্রথমে আমরা এখন আর ঝিলিমিলি যাব না, কারণ আমরা যেহেতু সারেঙ্গা রায়পুর দিয়ে আসছি, প্রথমে আমরা সবুজদ্বীপ আজকে দেখে নেবো আর আপনাদেরকেও দেখাবো। সবুজদ্বীপে যা যা অভিজ্ঞতা হবে সব আপনাদের সাথে শেয়ার করব। আর আপনারা যদি আসতে চান তাহলে কিন্তু আপনারা এরকম নিজস্ব গাড়ি নিয়ে চলে আসতে পারেন, বা ট্রেনেও আসতে পারেন আপনারা। মুকুটমণিপুর থেকে সবুজদ্বীপ 22-23 কিলোমিটার। যদি আপনারা মুকুটমণিপুর বেড়াতে আসেন তাহলে আপনারা সবুজদ্বীপও কিন্তু ঘুরে নিতে পারেন। তো এখন সময় হচ্ছে 3:25, আশা করি 4:00 মধ্যে আমরা সবুজদ্বীপ পৌঁছে যেতে পারব। কংসাবতী নদী পেরোনোর পরেই আমরা পৌঁছে গেলাম রায়পুর। আর এই রায়পুর থেকেই সবুজদ্বীপ মাত্র 13 কিলোমিটার। পথে যেতে যেতেই দেখা মিলল রাস্তায় বিছিয়ে রাখা অজস্র তরমুজ, যা দেখে গাড়ি থামাতেই হলো। এই
কি নাম ঠাকুমা? বানা খারাং। কি খারাং? বানা খারাং। সবুজদ্বীপ গেছো তুমি ঘুরতে? বানা দেখেছি বানা। বলছি তুমি সবুজদ্বীপ ঘুরতে গেছো? হ্যাঁ। সবুজদ্বীপ ঘুরতে গেছো কখনো? না। ঘুরতে যাওয়ার সামনে কেমন জায়গা, কেমন ভালো? কে জানে। কত? আড়াই থেকে তিন কত? আর এখানে দেখুন তরমুজ কতটা। তো আমরা একদম সবুজদ্বীপ যাওয়ার মুখেই দাঁড়িয়ে আছি। এই যে আমাদের পেছনে গাড়ি, আর এই রাস্তাটাই আর 2 থেকে 2.5 কিলোমিটার চলে গেলে সবুজদ্বীপ পড়ে যাবে। আর এখানে গ্রামের লোকেরা তরমুজ জড়ো করছে, তো আমরা দরদাম করছি আর কি, যে কত দাম, তো একটা আমরা নেবো আর কি। কত করে কাকু তরমুজ? হ্যাঁ, কত করে? আরে তোমরা ফলাও, তোমরাই মালিক না, আমরা লেবার। কোথায় মালিক কোথায় আসছে? এইভাবে গ্রামের মধ্য দিয়ে কিছুটা গিয়ে ডান দিকের বাঁকটা নিতেই বাম পাশে চোখে পড়ল সুন্দর কংসাবতী। সূর্যের আলো জলের উপর পড়ে যেন চিকচিক করছে, আর কংসাবতীর অদূরে দেখা যাচ্ছে সবুজদ্বীপ ইকো রিসর্ট। আমাদের আজকের গন্তব্য ঠিক ওখানেই। পৌঁছে গেছি সবুজদ্বীপ ইকো ট্যুরিজম রিসর্টের কাছে। এই যে এই রাস্তাটার পেছনে অসাধারণ কংসাবতীর রূপ আপনাদেরকে দেখাবো। আমরা পুরো বিকেলটা এখানে কাটাবো, তারপরে কিন্তু আমরা ফিরবো রানীমাদের দিকে। আর এই সবুজদ্বীপ ইকো ট্যুরিজমে ঢোকার জন্য কিন্তু আপনাদের 20 টাকা করে এন্ট্রি ফি দিতে হয়। গাড়ি কিন্তু ঢুকে যাবে, এই যে আমাদের গাড়ি, এটা দিয়ে আসলাম, এটা দিয়ে ঢুকে যাবে। এখানে কিন্তু থাকাও যায়, সেই ডিটেলসও আপনাদেরকে আমি বলে দেবো, তার ওয়েবসাইট সমস্ত কিছু। আপাতত ভেতরে ঢুকবো, ঢুকে এখানকার যে খুব নৈসর্গিক দৃশ্য সেটা উপভোগ করব। একবারে অফবিট, এই নতুন কিছুদিন আগেই কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটা চালু করেছিলেন, সম্ভবত 2015 সালে এটা চালু হয়েছিল। তো এখানে দেওয়া আছে, ওটা দেখি আমি বললাম, এনার সাথে কথা বলে এরপরে ঢুকব। কোথায় এখানে ঢোকা যাবে? তো খুলে দিন তাহলে গাড়ি নিয়ে। আচ্ছা, গাড়ি ঢোকা যাবে না। এই গাড়িটা এখানে পার্ক করে দিতে বললো, গাড়িটা এখানে পার্ক করে দে। তো সামনেই হচ্ছে ওখানে টিকিট কাউন্টার, ওখানে গিয়ে টিকিট কাটতে হবে। 20 টাকা করে এন্ট্রি ফি। যদি আপনারা এখানে শুধু পার্কটা অ্যাক্সেস করতে চান আর যদি থাকতে চান, তাহলে কিন্তু অনলাইনে বুকিং হয়, বা এদের ফোন নাম্বার রয়েছে, সেই নাম্বার থেকেও কিন্তু আপনারা বুকিং করতে হবে। অসাধারণ একটা জায়গা সবুজদ্বীপ, আপনারা যদি আসতে চান অবশ্যই কিন্তু আসতে পারেন। এর নৈসর্গিক দৃশ্য কিন্তু এক কথায় মানে আপনাকে মোহিত করে রাখবে। তবে এই গরমকালটা বাদ দিয়ে বর্ষার সময় বা শীতকালে কিন্তু এখানে আসা যায়। আর এখানে রয়েছে একটা ক্যান্টিন টাইপের রিসেপশন। আপনার টিকিট কোথায় কাটতে হয়? তো এখানেই হচ্ছে টিকিট কাটতে হয়, এখানে লেখাই রয়েছে টিকিট কাউন্টার, প্রবেশ মূল্য 20 টাকা করে। আর এখানে এসি রুম, টিফিন, দুপুরের খাবার, রাত্রির খাবার সমস্তই কিন্তু পাওয়া যায়। এখানে ফোন নাম্বার দেওয়া আছে, আমি ফোন নাম্বার
আপনাদের দিয়ে দেবো ডিসক্রিপশানে, সেখান থেকে আপনারা এখানে কল করে চলে আসতে পারেন। তো এখান থেকে টিকিট কেটে নিলাম 20 টাকা করে, যেটা আমি আগেই বলেছিলাম। আর এখানে কিন্তু ভেতরেও আপনি গাড়ি পার্কিং করতে পারবেন, তবে এখানে একটা গাড়ি রয়েছে, উপরেও পার্কিং করা যায়। আর এর ভিতরে ওনারা বললেন যে থাকতে পারেন, কটেজ রয়েছে, টেন্ট নেই এদের, কটেজ রয়েছে নির্দিষ্ট মূল্যের বিনিময়ে। এখানে খাওয়া দাওয়ারও এই ক্যান্টিন রয়েছে, সুতরাং এখানে আপনারা খেয়েও নিতে পারেন। সুতরাং এক রাত দুদিনের জন্য কিন্তু সবুজ দ্বীপ খুব অসাধারণ। এর সামনে আর একটু গেলে বড়দ্বীপ পাহাড় রয়েছে, সেখানেও কিন্তু থাকার জায়গা রয়েছে, সেটাও আপনাদের এই ব্লগেই আমি কিন্তু দেখাবো। আপাতত এই পুরো সবুজ দ্বীপের যে পার্কটা রয়েছে আর কি ভেতরে, সেইটা আপনাদেরকে দেখাবো। তারপরে এখানে কিছু টিফিন খেয়ে আমরা বড়দি পাহাড়ের দিকে চলে যাব। মনে রাখবেন, সবুজ দ্বীপে থাকতে হলে আগে থেকে স্ক্রিনে পপ আপ হওয়া বা ডিসক্রিপশন বক্সে থাকা ফোন নম্বরে ফোন করে রুম অ্যাভেলেবিলিটি জেনে তারপর বুক করবেন। অবশ্যই বুক করার সময় এখানকার খাবারের রেটও জেনে নেবেন। যেহেতু আশেপাশে বড় কোনো বাজার নেই, তাই একমাত্র খাবারের জন্য ভরসা করতে হবে এই ইকো রিসর্টে থাকা একমাত্র ক্যান্টিনে। তো এই ডান দিকে গেলে কিন্তু ভিউ পয়েন্ট রয়েছে এই সবুজ দ্বীপের, আর এই দিকে রয়েছে কটেজগুলো। এই যে পেছনে এই রাস্তাটা চলে গেছে কটেজগুলোর দিকে, আর ঠিক এই দিকে রয়েছে ভিউ পয়েন্ট। এখন ভিউ পয়েন্টটা দেখবো, আপনাদেরকেও দেখিয়ে দেবো, তারপরে কটেজগুলোর ওই দিকে যাব। যদিও ভেতরে ঢোকার তো অনুমতি আমাদের হয়তো দেখতে দেবে না, কারণ যেহেতু আমরা এখানে থাকছি না, বাট বাইরে থেকে একটা গ্লিমস দেখে বুঝতে পারবেন আপনারা যে কীরকম হয়। আর আপনারা যখন আসবেন ফোন করে পুরোটা জেনে নেবেন যে এদের প্যাকেজ কীরকমের হয়, থাকা খাওয়া সব মিলে, সেটা একবার আপনারা জিজ্ঞেস করে নেবেন। সামনে খুব অসাধারণ কংসাবতীর রূপ। এখন জল নেই যেহেতু, এই জাস্ট শীতকাল থেকে শীতকাল শেষ হলো আর কি, এটাই যখন আপনারা বর্ষাকালের দিকে আসবেন জল কিন্তু টলমল করবে আর দেখতে খুব সুন্দর লাগবে। তো বসে রয়েছি সামনেই কিন্তু কংসাবতী নদী, তার অসাধারণ রূপ ছড়িয়ে বসে রয়েছে। এরকম চেয়ারে বসে থাকুন, আর সামনেই কিন্তু এইরকম ভিউ পয়েন্ট। মানে আপনারা ভাবুন, যদি আপনারা আপনার মানে নিজের লোকেদের নিয়ে আসেন আর কি, তাদের হাতে হাত ধরে বসে থাকতে অসাধারণ লাগবে এক কথায়। সুতরাং আপনারা সবুজ দ্বীপ আসুন, অফবিট, এখনও রাস্তা সেইভাবে খুব একটা ডেভেলপ নয়। স্টেট গভর্নমেন্টের কাছে আমার আবেদন যে তারা রাস্তাটা একটু ডেভেলপ করুন, প্রচুর ট্যুরিস্ট এখানে কিন্তু আসবেন, অসাধারণ জায়গা। এখানে ভিউ পয়েন্ট রয়েছে, আর পেছনেই কিন্তু রয়েছে কটেজগুলো। এখানে বিকেলবেলা এসে বসে থাকুন, কখন যে আপনার সময় কেটে যাবে আপনি বুঝতেও পারবেন না।
আর এরকমই এই সবুজ দ্বীপের ভেতরের এরকম বাঁধানো রাস্তা দিয়ে আপনারা কিন্তু পুরো পার্কটা ঘুরে বেড়ান। যে কটেজে আছেন সেই কটেজের সামনে থেকেই কিন্তু এই ধরনের রাস্তাগুলো বেরিয়ে যায়। প্রত্যেকটা কটেজই এসিও রয়েছে, হয়তো নন এসিও রয়েছে। এই যে সামনে যে কটেজটা আমার রয়েছে এটা একটা এসি কটেজ। এই যে এর ব্যাক সাইডে আমি এখন রয়েছি। তো একদম নিস্তব্ধতা নিরিবিলি জায়গার মধ্যে থাকতে সত্যি অসাধারণ আপনাদের লাগবে, এটুকু আমি হলপ করে বলতে পারি। এখানে সম্ভবত ইন্টারনেটেরও ব্যবস্থা রয়েছে যাতে আপনারা ইন্টারনেট অ্যাক্সেস করতে পারেন, ঠিক এই ধরনের কটেজগুলো। আর যারা এখানে থাকবেন না তারাও কিন্তু এখানে যদি আপনারা এমনি ঘুরে চলে যান সেক্ষেত্রেও কিন্তু এখানে টয়লেটের বন্দোবস্ত রয়েছে, তো আপনারা এখানে টয়লেট অ্যাক্সেস করতে পারেন খুব সহজেই। এই সামনেই রয়েছে টয়লেট, এই যে ছেলে এবং মেয়ে দুজনের জন্যই রয়েছে, সুতরাং সেদিক দিয়েও আপনাদের কোনো রকম কোনো অসুবিধা হওয়ার কথা নয়। আর ঠিক পাশ দিয়েই কিন্তু বয়ে যাচ্ছে কংসাবতী নদী। সুতরাং এখানে সাইনবোর্ডে দেখতে পেলাম লেখা রয়েছে যে নদীতে নামার সময় সাবধানতা অবলম্বন করুন। তো অবশ্যই এখানে যখন নদীতে নামবেন বালিতে অবশ্যই আপনারা সাবধান হয়েই নামবেন, কারণ যেহেতু নদী আপনার সাথে যদি বাচ্চারা থেকে থাকে সেই জিনিসটাও কিন্তু আপনাদের মাথায় খেয়াল রাখতে হবে। এটাও একটা থাকার জায়গার মতো রিসোর্ট টাইপ। এই যে দেখুন এখান থেকে ওই পর্যন্ত, আর এখানে বিভিন্ন জায়গাতে কিন্তু রয়েছে বসার জায়গা, সুতরাং আর জায়গায় জায়গায় রয়েছে ডাস্টবিন, এখানে একটা ওখানে একটা, তো অবশ্যই আপনারা কিন্তু ডাস্টবিন ব্যবহার করবেন। আর এদিকেও কিছু রিসোর্ট রয়েছে, আর বাচ্চাদের জন্য এখানে কিন্তু রয়েছে ছোটোখাটো পার্ক, অর্থাৎ দোলনা। এখানে আপনারা দোলনাতে বাচ্চাদেরকে দোলাতে পারেন, বা এ ধরনের স্লিপারিগুলো যেগুলো উপর থেকে নিচে নামে আর কি সেগুলোও কিন্তু পেয়ে যাবেন। তো বিভিন্ন জায়গাতে একটা কটেজ থেকে একটা কটেজ একটু দূরে দূরে বাট রয়েছে কটেজগুলো খুব সুন্দর সুন্দর জায়গায়। আর ময়ূর রয়েছে এখানে, কিন্তু মাঝে মাঝে ময়ূরের ডাক শুনতে পাওয়া যাচ্ছে, টিয়া পাখি, চারপাশে পাখির কিচিরমিচির শব্দ। একদম নিরিবিলি নিস্তব্ধ জায়গাতে সত্যি থাকতে যদি হয় আপনাদের, এই সবুজ দ্বীপ একদম কলকাতা থেকে কাছে এবং এত নিরিবিলিতে এত সুন্দর জায়গা সত্যি আজকালকার দিনে পাওয়া কিন্তু খুব মুশকিল। সুতরাং খুব জলদি আপনারা এখানে চলে আসুন, আপনাদের মন জয় করার জন্য সবুজ দ্বীপ কিন্তু অপেক্ষা করে রয়েছে। নদীর সৌন্দর্য আরও কাছ থেকে উপভোগ করার জন্য নেমেই পড়লাম একদম নদীর কাছাকাছি। কংসাবতীর জলে পা ডুবিয়ে সে এক সীমাহীন আনন্দ, মনে হচ্ছে বয়স যেন আমাদের অনেক কমে গেছে, এ যেন এক মায়াবী অপরূপ জগতে আমরা চলে এসেছি।
সবুজ দ্বীপে তাই এমনি করে অনেক বন্ধুত্ব, অনেক প্রেম এভাবেই জীবন্ত থাকুক। আপনারা এই শীতে ঘুরে আসতেই পারেন মোহময়ী সবুজ দ্বীপ। ডিসক্রিপশন বক্সে গুগল ম্যাপস ডাইরেকশন লিংক দিয়ে দিলাম। আশা করি ভিডিওটি ভালো লাগলো। ভালো লেগে থাকলে কমেন্ট বক্সে কিছু আপনাদের ভালো লাগা অনুভূতি অবশ্যই দিয়ে যাবেন। পরের পর্বে দেখা হবে খুব জলদি আপনাদের সাথে।